সকাল বা বিকেলে নাস্তায় যারা একটু ইউনিক কিছু বানাতে চান তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ সুজি আর ডিম দিয়ে খুবই ইউনিক আর মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা আপনারা সকাল বা বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে প্রায় এক কাপের থেকে কিছুটা কম সুজি নিয়েছি। তো প্রথমে আমি সুজিটাকে প্লেটে ঢেলে নিব, এরপর এখানে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি মিশিয়ে একটা ডো বা খামি রেডি করে নিব। আটা বা ময়দার যেরকম ডো তৈরি করে নিই ঠিক সেরকমই কিন্তু একটা ডো তৈরি করে নিব। তো একবারে বেশি পানি দিলে হয়তোবা এই ডোটা একদম পাতলা হয়ে যাবে, পারফেক্ট হবে না, তো এর জন্যই কিন্তু অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। তো সুজির এই খামিটা রেডি করা হয়ে গেলে এখন এটাকে আমি এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে যেটা হবে সুজিটা কিন্তু অনেক বেশি নরম আর অনেকটা ফুলেও যাবে। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখতেই পারছেন এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর সুজিগুলো সুন্দরভাবে মিশে গিয়েছে, একদম কিন্তু আগের মতো দানা দানা ভাবটা নেই। তো এখন এগুলোকে আবারও ভালো করে একটু মথে নিব যেন এটা একদম পারফেক্ট হয়। আর এই ডোটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে, একদম সেই আটা বা ময়দার মতোই কিন্তু একটা ডো হয়েছে। তো এখন যেটা করব, আমি একটা প্যান নিয়েছি এখানে, এখানে সামান্য একটু পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যেই। এরপর সুজি ডোটা নিয়ে তারপর হচ্ছে আমি এরকম প্যানের মধ্যে রেখে তারপর হচ্ছে এটাকে সুন্দরভাবে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি আর এই ডোটা অনেক বেশি সফট হওয়ার কারণে কিন্তু খুব সহজেই রুটিটা বানিয়ে নেওয়া যাচ্ছে। তো প্যানটা যতটুকু ছিল অতটুকুই আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর একটু পাতলা করে বানিয়েছি যেন অনেক বেশি মোচমোচে হয়। তো রুটিটা বানানো হয়ে গেলে এখন হচ্ছে হাতের সাহায্যে এরকম করে ছিদ্র করে নিব। আর আমি কিন্তু এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি আর দেখতেও কিন্তু অনেক বেশি ইউনিক লাগছে, তাই না? তো আমি তো সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়েছি যেন মোচমোচে হয়। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও কিন্তু বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। রুটিটা ছিদ্র করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। যেহেতু রুটিটাকে আমি ডিম দিয়ে ভাজবো তাই এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কিন্তু কাঁচামরিচটাও দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন সেই প্যানটা আমি চুলায় বসিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি ভেজে নিব। যেহেতু পরোটা ভাজবো আর সাথে ডিমও দিব তাই এখানে আমি কিছুটা তেল দিয়ে দিব। এক পাঁচটা ভাজা হয়ে গেলে এখন এটাকে উল্টে দিব আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যেন আবার এটা ভেঙে না যায়। তো এটা উল্টানো হয়ে গেলে এখন যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিব। আর এইরকম সাইজের একটা পরোটার জন্য কিন্তু এরকম একটা ডিমই যথেষ্ট। তো পুরোটা ডিমই কিন্তু আমি দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বিছিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো এরপর কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশ সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য। তো এক পাশ কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিলাম। তো এরপর অপর পাশটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিব। তো আমি কিন্তু এখানে মোচমোচে করে পরোটাটাকে ভেজে নিয়েছি আর যেহেতু সুজি দিয়ে বানানো এতে করে কিন্তু আরও বেশি মোচমোচে হয়েছে। এই তো তৈরি হয়ে গেল সুজি আর ডিম দিয়ে তৈরি খুবই ইউনিক আর মজার কি নাস্তা। এটা আপনারা চাইলে সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য খুব সহজে তৈরি করে দিতে পারবেন আর এটা বানাতেও কিন্তু তেমন কোনো সময় এবং উপকরণও লাগে না আর খেতে তো এক কথায় অসাধারণ হয়। গরম গরম যে কোনো সস বা চাটনির সাথে তো জাস্ট জমে যাবে। একবার হলেও কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এটা বানালে আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ মজা করে খাবে। মাশাল্লাহ আমার পরিবারের সবাই কিন্তু এই নাস্তাটা বেশ মজা করেই খেয়েছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।